উপত্যকাটির নাম গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা। মানুষের গড় বয়স এখানে 110 থেকে 120 বছর, মেয়েদের 65 বছর বয়স পর্যন্ত যুবতী মনে হয়। এরা এই বয়সে অনায়াসে সন্তান ধারণ করতে পারে। এই উপত্যকাটি সেই জায়গায় যেখানে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংযুক্ত হয়েছে। হুঞ্জা উপজাতির জনসংখ্যা প্রায় 87,000। এদের জীবনযাত্রায় আজও আধুনিকতার ছোঁয়া ঘটেনি, কয়েকশো বছর একইভাবে চলছে। অনেকে এখানে 165 বছরও বাঁচে। মানুষ এখানে খুব কম অসুস্থ হয়, কারো টিউমার হয়েছে বলে কেউ কখনো শোনেনি। এরা বেশি মধু খায়, বরফ ঠান্ডা জলে স্নান করে, নিজেদের উৎপন্ন করা শস্য ও সবজি খায়, অল্প খায় ও হাঁটে বেশি, দিনে প্রায় 15 থেকে 20 কিলোমিটার। যখন হাসে যেন মুক্তা ঝরে পড়ে। পাকিস্তানের সবচেয়ে উত্তরের প্রশাসনিক অঞ্চল, পূর্বে এটি উত্তরাঞ্চল নামে পরিচিত ছিল। এর দক্ষিণে কাশ্মীর, পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, উত্তরে আফগানিস্তানের ওয়াখান করিডোর, পূর্ব ও উত্তর পূর্ব চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চল এবং দক্ষিণ পূর্ব ভারত শাসিত জম্মু ও কাশ্মীর অবস্থিত।